শুভ সকাল, সুপ্রভাত। সুরের শুভ্রতায় ভাসিয়ে নিয়ে যেতে আমরা হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ সকালের গানে। যথারীতি আজ যেহেতু শনিবার, আমরা শুনব আধুনিক গান, এবং গান শোনাতে আমাদের মাঝে যিনি উপস্থিত তিনি আমাদের ভীষণ প্রিয় একজন শিল্পী এবং গুণী মানুষ, ইয়াসমিন মুস্তাহারি। শুভ সকাল আপা। শুভ সকাল। আজ সকালে গানে আপনাকে আমন্ত্রণ, আগেও দেখা হয়েছে এই সেটে, কেমন লাগছে তবু একটু যদি অভিব্যক্তিটা জানি? মানে যতবার আসবো ততবারই আরো ভালো লাগা বাড়বে আসলে। আমি সবসময় বলি যে এটা একটা ছোট ড্রয়িং রুমের মতো, আমরা কয়েকজন ভাই বোন মিলে বসি আর মনে হয় যে সকালে যেমন বাসায় রেওয়াজ করি এরকমই লাগে একটা। সত্যিই তাই, গানও হয়তো বা রেওয়াজের মতোই হয়ে যাবে, বলা যায় না। আচ্ছা, আমরা গানে যাব, তার আগে আমাদের সাথে গুণীজনেরা যারা রয়েছেন সঙ্গীত আয়োজনে তাদের সাথে একটু পরিচিত হয়ে নেব। কিবোর্ডে আছেন নূরে আলম সাজীব, তবলা আছেন মিলন ভট্টাচার্য, গিটার আছেন দৌলতুর রহমান, এবং অক্টোপাইডে বিদ্যুৎ রায়। শুভ সকাল। আজ তো আধুনিক গান শুনছি, তো কোন গানটা দিয়ে আজকে সকাল শুরু করছেন? সেটাই আসলে, প্রথমেই হয়তো শ্রোতারা ভাববেন যে ইয়াসমিন মুস্তাহারি হঠাৎ আধুনিকের গান, তবে ওনারা অনেকেই জানেন যে গাই, সব রকম গানই গাই, তবে একেবারেই সবগুলো আধুনিক হবে আজকে সেটা একটা অন্যরকম। আমি সাধারণত মিশিয়ে গাই সব রকম, নজরুল, আধুনিক, লালন, সব রকম মিশানোর চেষ্টা করি, তা আজকে শুধু আধুনিক। শুরুটা করব আমারই একটি মৌলিক গান, সুজেয় শ্যাম আমাদের প্রিয়, তার সুর এবং কথা কবি নাসির আহমেদ, তার একটি গান, সকালের গান, বিশেষ করে এটি সকালের গান। সূর্য তুমি আমার একটি কথা রাখবে, ভোর হলে প্রিয়তম যাবে যে চলে, তুমি একটু পরে যাবে যে চলে, তুমি একটু পরে ওঠো না, আমার অনুরোধ রাখো, ও গো সূর্য তুমি আমার একটি কথা রাখবে দা। নামলো দিকে দিকে আলো রোজোয়ার, খুলবে সবাই জানি সুখের দুয়ার, নামলো দিকে দিকে আলো রোজোয়ার, খুলবে সবাই জানি সুখের দুয়ার, শুধু ফুরাবে মধুর স্বপ্ন আমার, আমায়
সূর্য তুমি আমার একটি কথা রাখবে দাও কথা শেষে ভোর আসবে আবার প্রণয়ের মধুরাত ফুরাবে আমার জানি রাত শেষে ভোর আসবে আবার প্রণয়ের মধুরাত ফুরাবে আমার রাখো মায়াবীর হাত আরো কিছুক্ষণ রাখো মায়াবী হাত আরো কিছুক্ষণ তুমি আলোর ছবিটা একটু পরে আঁকো আমার এই অনুরোধ রাখো ওগো সূর্য তুমি রাখবে দাও কথা দাও ভোর হলে প্রিয়তম যাবে যে চলে তুমি একটু পরে প্রথমবার শুনলাম গানটি আর একটু আমি বলতে চাই যে এরকম একটা গান দিয়ে সকালটা শুরু হলে সকালটাই যেন সুন্দর হয়ে যায়, খুব ভালো লাগলো। আসলে এই গানটি গাই এখানে হয়তো গাওয়া হয়নি, অনেক সময় সকালের কোনো প্রোগ্রামে গাই গেয়ে ফেলি, যেহেতু এত সুন্দর উপযুক্ত একটি গান। শ্যামদার সুর তো আসলেও খুব মিষ্টি, মানে এতবার গেয়েছি তাও আমি আসলটাই ফুটাতে পারিনি আজ। এটাই আসলে শিল্পীর বোধহয় বৈশিষ্ট্য যে অতৃপ্তি সব সময়ই রয়ে যায়। অনেক সুন্দর কিছু আরো হওয়া উচিত এরকম হচ্ছে। আমরা কি পরের গানে চলে যাচ্ছি? হ্যাঁ, কোন গানটি শুনবো? পরেরটা আমি আসলে একটু গল্প করে গান গাই, যেমন আর এত আপন আপন লোকরা থাকে যে গল্প করতে ইচ্ছে করে। আমি মনে হচ্ছিল যে সবার এখানে মনে হয় সকালে উঠে সজীব মিলনদা দৌলত ভাই বিদ্যুৎ ভাই সবারই তোমারও মনে হয় যে মার কথা সকালে উঠে নিশ্চয়ই মার কথা মনে হয়। আমার কেন জানি সত্যি বিশ্বাস করো প্রত্যেক দিন ভোরবেলা উঠে যদি ঘুমটা ভাঙে প্রথমে আম্মার কথা মনে যে আম্মা নেই, এটা একটা প্রথম ধাক্কাটা খাই, মনটা বিষণ্ণ হয়। তারপর আস্তে আস্তে দিন বাড়ে আর কাটি উঠি আর কি, এটা ওটা ব্যস্ততায়। কিন্তু প্রথম যে কষ্টটা, আজকে যেমন ভোরে উঠে এখানে আসবো তো ভাবলাম এই গানটি গাই, সবারই একটু ভালো লাগবে, সবারই মার কথা মনে হয়, বেঁচে থাকলেও সেও মা, মারা গেলেও সেও মা, মরে গিয়েও তো আমাদের কাছেই থাকে মা।
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে তার মায়ায় ভরা সজল দিঠি সে কি কবু হারায় সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যারাতের তারাই সে যে আমার মা বিশ্বভুবন মাঝে বাংলা সব ভাষায় মনে হয় সবথেকে মধুর শব্দ হচ্ছে মা। আসলে আর আমাদের মা আছেন, অনেকের মা নেই, তো এই এই শব্দটি এমন যে এই মা কথাটি নিয়ে যে কোনো গানই না আমাদেরকে ভীষণ কি বলবো মানে দুঃখ ভারাক্রান্ত করে তোলে। কেন আসলে আমি আর এই মায়ের যে কোনো গানে আমি একটু ইমোশনাল হয়ে যাই, যেহেতু আমার মা নেই এখন, কিন্তু এত বেশি আমাদের সবার মাই অবশ্যই, তবে আমাদের মানে প্রতিটি নিঃশ্বাসের সাথে কাজের জন্য প্রয়োজনীয় মা ছিল বাফরুহা চৌধুরী, তার নামটা নিচ্ছি। একাধারে তিনি সাহিত্যিক, সাংবাদিক এবং সংসারী, এমন সংসারী যে আমাদের সবার খোঁজ খবর রাখতেন এবং অফিস শাশুড়ি ননদ সব চালাতেন। এমন মা তার জন্য এখন কষ্টই হয় যে কত কষ্ট করে গেছেন, ইমোশনাল হয়ে যায় আসলে এসব গান গাইতে গেলে গানটা নষ্ট হয়ে যায়। একটু একটা গানে চলে যাই না, এবারও কি মৌলিক গান শুনছি? না, এই গানটি গাই, গানটি আমার খুব ভালো লাগে, খুব প্রিয় গান। নিশি না
অসাধারণ একটি গান গজল আঙ্গিকের, এবং এই গানগুলো গাইতে গেলে শাস্ত্রীয় সঙ্গীতের একটা ভীষণ রকম দক্ষতা না থাকলে, কিন্তু আপা একটি বিষয় জানতে চাইবো যে শুধুই কি শাস্ত্রীয় সঙ্গীতের দক্ষতা, নাকি এই গানগুলো বারবার গাইলে এই গানগুলো এত বেশি? না, আমার মতে শাস্ত্রীয় তো থাকবেই অবশ্যই, কিন্তু গানও ঝালাই করবার একটা ব্যাপার আছে। আমার তো মনে হয় যে একটা গান বাড়িয়ে বলছি না, একটা গান যদি আমি আজকে যেমন মন ভালো না, যে একটা গান অন্তত মিনিমাম 50 বার গিয়ে আসলে একদম নিশ্চিত গাওয়া যায়, নিশ্চিত আর কি। হ্যাঁ, এমন না যে খুব বাহাদুরি করছি 50 বার কেন গাইতে হবে, কিন্তু নিশ্চিন্তে গাওয়া যায়, কোনো আর কিছু থাকে না, ভিতরে ঢুকে গেল, এখন যা ডেলিভারি দিবে তাই মাখন হয়ে যাবে আর কি। এই মাখনটাই আমরা করতে পারছি না, এটাই হলো আমার কথা। খুব কষ্ট পাই যে
এটা আসলে জানি না হয়তো পর্দায় বলা ঠিক হবে না কি আমরা বলছি আমরা যে সব সময় আর্টিস্টরা একসাথে হলে এই দুঃখগুলো বলি যে কবে ভালো গাইবো আসলে গানটা প্র্যাকটিস যেটা বললে প্র্যাকটিসের সাথে সাথে খুব বেশি দরকার গানগুলো ঝালাই করা বেসিকটা তো ক্লাসিক্যাল থাকবেই না হলে তো গানগুলো গাওয়াই যাবে না দুটোর সমন্বয়ে আচ্ছা আমরা একটু ওনাদের সমন্বয়ে খুব সুন্দর বাজাচ্ছে খুবই সুন্দর বাজাচ্ছে আর কোনো ঠিক করে আসা না কিছু না আমরা একসাথে হঠাৎ বসে যাই এটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার মনের টান হৃদয়ের টান সুরের টান স্ট্রিংয়ের তার টান বাদ্যযন্ত্রের টান আচ্ছা এখন কি গাইব এখন বেশি ভারী চলে যাচ্ছি তো একটু হালকা করি এই গানটির একটি কথা আছে যে গানটি আমি কোথায় গিয়েছিলাম একবার কেমন গিয়েছি এমন না তারপরেও মানে অন্য জায়গায় বসলে গানটি প্রায় বলে আপনি ওই গানটি শোনান কিন্তু গাওয়া হয়ে ওঠে না আজকে আমি সব সময় বলি কি আরেকদিন শোনাবো আবার বসলে কোথাও শোনাবো এরকম করে করে তো ওইটা গাই একটি আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো বসুন Thank you.
সুর জাগে চাঁদের সাথে লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগে চাঁদের সাথে ভোরের বেলা নয়ন কোণে ভোরের বেলা নয়ন কোণে দোলে শিশির জমজমাট একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর এখনই কিন্তু আমাদের যাবারও সময় হয়ে গেছে। তবে আমরা এখনই আপনাকে বিদায় জানাতে চাই না, আপনার যদিও ছোট্ট করে আপনার অনুভূতিগুলো জেনেছি, তাও আরেকবার একটু জানতে চাইব যে আপনার অভিমত, যদিও সময়টা একেবারেই কম, আমরা আরও একটি গানও শুনবো, তাই? হ্যাঁ, একটু ছোট্ট করে একটু অনুভূতি। আচ্ছা, অনুভূতি হ্যাঁ কি, কিসের মডেল বলো তো, গানের নাকি আজ তোমাকে পাওয়ার অনুভূতি? আমাকে পাওয়ার অনুভূতি হতে পারে, কারণ আমি ভাবছিলাম যে দেবন লীনা হলে ভালো হতো, দেখি যে মিলে গেল। আর আমাদের এটা বলতে ভুলে গেছি, আমরা সকালে এসে দেখি, দর্শকদের বলছি যে আমরা কেউ জানি না, কিন্তু এত সুন্দর কাপড়ের মিলন, মানে সত্যি এটা আসলে মনের মিল, এটা কি করে সম্ভব হলো? ওরও তো অনেক শাড়ি আছে, আমারও আছে, তো কি করে আমরা এটাই এটাই আসলে ভালোবাসা, মনের টান। আপা আপা, আমরা শেষ গানে যাবার আগে আপনাকে ধন্যবাদ জানাবার কিছু নেই, আপনি আমাদের নিজে ভীষণ কাছের একজন মানুষ, তবুও ধন্যবাদ আজকে সকালটা চমৎকার করে দেবার জন্য, সেই সাথে দাদাদেরকেও ধন্যবাদ। আমি একটু দর্শকদের কাছ থেকে ছোট্ট করে বিদায় জানিয়ে বলি, ওরা খুব মিলাতে চাচ্ছে, নিশ্চয় ওনার সাথে ওটা মিলেছে, মিলন দা সবুজের সাথে একটু তোমার মিলেছে, মানে জোর করে মিলাচ্ছে আর কি, আসলে না মিললেও মনের মিল, মিললেও মনের আসলে। আর এই ভালোবাসা অটুট থাকুক, আমি একটু দর্শকদের কাছ থেকে ছোট করে বিদায় জানিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি আমাদের সাথে আজকে সকালটা, আপনারাও নিশ্চয়ই একমত হবেন যে সকালটা চমৎকার কেটেছে, এবং এর রেশ রয়ে যাক আপনাদের মাঝে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল। আবার সেই স্মৃতি, যখন বললে আরেকটি গান আছে, তখন আমি এটা খুললাম যে আসলে নীলুফার ইয়াসমিনের গান একটি দিকাই, তাকে আমি প্রায় মনে করতে চাই, আসলে অনেক আদর করতেন আমাকে, অনেক ইয়াসমিন বলে মিতা বলতেন, আমিও ইয়াসমিন, এবং খুবই আদর করতেন, এই জন্য ওনাকে আমার কেন জানি বেশি মনে পড়ে। ওনার মতো তো এক ফোঁটাও গাইতে পারবো না। সন্ধ্যার রাগ তবু গাই, দিও না দিও না ফেলে দিও না, পায়ে ধরি প্রিয় পায়ে ঠেলো না, পায়ে ধরি প্রিয় পায়ে ঠেলো পায়ে।
কুসুম দিয়ে অন্তর ভরেছি তোমাকে জড়ায় গো আশালতা তুলেছি আকাশ কুসুম দিয়ে অন্তর ভরেছি থাকো দূরে থাকো তবু চোখ।